হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা টিপস এন্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। অনেক সময় এটা বিভ্রান্তিক, আর অনেক সময় আমরা যদি জুমে মিটিং করি অথবা যে কোনো কারণে এই এই ফিচারটা আমাদের পপআপটা অন হয়ে যায়। চলুন, এটা হচ্ছে ওয়েদার, যে ম্যাপটা ওয়েদার অ্যালার্ট যে ম্যাপটা, এটা এটা অনেক সময় অপেন হয়ে যায়। এটা বিবৃত অবস্থা উইন্ডোজ 10 যখনই 2004 ভার্সনের করে আপডেট হয়েছে, যে কম্পিউটারগুলো আপডেট হয়েছে তখন এই ফিচারগুলো অটোমেটিক্যালি ইনেবল হয়ে গেছে। চলো আমরা প্রথম দিকে আমাদের উইন্ডোজ ভার্সনটা কীভাবে দেখতে হয়। প্রথম রানে গেলাম, WIN উইন ভি আর ভার, উইন ভারে যে দেখলাম, দেখেন আমাদের 2004 ভার্সনে এটা আপডেট হয়েছে। এটা কীভাবে ডিজেবল ইনেবল করতে হবে, প্রথমে রাইট বাটনে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক দেখুন, নিউজ অ্যান্ড আইটিস এটা টার্ন অফ করে দিলে দেখেন আমাদের ওয়েদার কন্ডিশন অ্যালার্ট আর নেই। আবার যদি আমি যাই, যদি নিউজ অ্যান্ড আইটিস শো অ্যান আইকন টেক্সট, দেখেন আবার শো হয়ে গেছে। যদি আমরা শুধুমাত্র ওয়ানলি আইকন আইকন দিলে ওয়েদার কন্ডিশনে শুধু আইকনটা এখানে দেখাচ্ছে ক্লিক করলে, তবে এখন আমরা এখন স্টপ করে রাখবো, টার্ন অফ। হ্যাঁ, কীভাবে ওয়েদার কন্ডিশনটা আপ ডিজেবল করতে ইনেবল করে আমরা দেখলাম। ধন্যবাদ বন্ধুরা, আমাদের সাথে থাকুন। এই চ্যানেলে আমরা লিনাক্স, ডেভঅপস এবং ক্লাউড নিয়ে কাজ করবো। আপনারা নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পাবেন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।